আপাতত লক্ষ্য 5 ট্রিলিয়নের ইকোনমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ নিয়ে এই লক্ষ্য স্থির করেছেন। মাঝে করোনাকাল পেরিয়ে ছন্দে ফিরেছে বিশ্ব, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতির সব ছন্দকেই তছনছ করে দিয়েছে। বারবার বিশ্বের তাবড় অর্থনৈতিক সংস্থাগুলি যেমন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তাদের নিজেদের মূল্যায়নে নানান দেশের অর্থনীতির মন্দার আশঙ্কা প্রকাশ করেছে, তবে সেই মূল্যায়নে ভারতকে ব্যতিক্রমী অর্থনীতি ব্যবস্থার দেশ হিসেবে দেখিয়ে আসছেন তারা। এই সাফল্যের ধারাকে ধরে রাখতে পারে এবারের বাজেটে মত বাজার বিশেষজ্ঞদের। স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত, এই থিমেই বাজেটকে দেখছেন বহু বিশেষজ্ঞ। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী যে অর্থনীতির ব্যাখ্যা দিতেন, সেই মোদিনোমিক্সেই এই দেশের অর্থনীতির নতুন দিশা বলে মনে করছে অনেকে। তাদের দাবি, সামনের লোকসভা ভোট বলে সামাজিক ক্ষেত্রে হয়তো জোর দেওয়া হবে, তবে মোদিনোমিক্সের সেটা নিছক দানছত্র হয়ে থাকবে না। প্রতিটি পরিকল্পনা ও প্রকল্পের মধ্যে মাপা থাকবে দেশের উন্নতি এবং রাজনৈতিক লাভ। তবে দেশের নিরাপত্তার ক্ষেত্রে করা হবে না কোনো আপোষ। সেই কারণেই নিরাপত্তা খাতে এবারের বাজেটে থাকতে পারে বিপুল বরাদ্দ। আর এই বরাদ্দ শুধু সমরাস্ত্র ক্রয়ে সীমাবদ্ধ থাকবে না, স্বদেশীভাবে ডিফেন্স প্রোডাক্ট উৎপাদন এই বাজেটে অন্যতম লক্ষ্য হয়ে উঠতে চলেছে। গত বছর দেশ ডিফেন্স প্রোডাক্ট এক্সপোর্টে রেকর্ড করেছিল, চায়না ডিফেন্স এক্সপোর্টকে ছাপিয়ে গিয়েছিল ভারত। সেই ধারা অব্যাহত রাখতেই এবারও বাজেটে বরাদ্দ থাকতে পারে বলেই মনে করছেন অনেকে। মহাকাশ গবেষণা ও বাণিজ্য, এই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বহুদিন ধরে। ইসরোর সাফল্যকে হাতিয়ার করে বাজেটে থাকতে পারে বেশ কিছু প্রকল্প। বিজ্ঞান গবেষণার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশে থাকতে পারে একগুচ্ছ পরিকল্পনা। PLI স্কিমে বাড়তে পারে বরাদ্দ। প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম সরকারের কাছে একটি বড় সাফল্য। মোবাইল ফোন নির্মাণ থেকে সেমিকন্ডাক্টর শিল্পের উপর জোর দেওয়া হতে পারে বাজেটে। থাকতে পারে সুনির্দিষ্ট পরিকল্পনা। সম্প্রতি ডাভোস ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে এসেছেন, 10 মিলিয়নের ফান্ড নিয়ে সেমিকন্ডাক্টর শিল্পে নামতে চলেছে ভারত। তার জন্য দেশের 500টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 50টি বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে শিল্পের উপযুক্ত মানব সম্পদ তৈরিতে। একই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি পুঁজির পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয়ও এই বাজেটে দেখা যাবে। বিশেষ করে করোনাকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু পরিকল্পনা থাকতে পারে এবারের বাজেটে। বিশ্বজোড়া মূল্যবৃদ্ধির আবহে ভারত তার মূল্যবৃদ্ধিকে 6% মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন পরিকল্পনা নির্মাণে সরকার জোর দেবে তা বলার অপেক্ষা থাকে না। পরিকাঠামোর ক্ষেত্রে রেল ও সড়ক বন্দরের উপর সরকার এবার নজর দেবে বলেই মনে করছেন অনেকে। সেই সঙ্গে দেশের শক্তির চাহিদাকে মাথায় রেখে বিকল্প জ্বালানি উৎপাদনে বাজেটে থাকতে পারে বিশেষ বরাদ্দ। সোলার ও গ্রিন হাইড্রোজেন ফুয়েলকে এই ক্ষেত্রে পাখির চোখ করা হতে পারে বাজেটে। কৃষকদের সরাসরি ফান্ড ট্রান্সফারের মতো একগুচ্ছ প্রকল্প আসতে পারে এই বাজেটে মত অনেকে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্প মোদী সরকার সারা দেশের জন্য ঘোষণা করে কিনা সেটাই এখন দেখার। আমেরিকার শর্ট সেলিং সংস্থার ধাক্কায় ভারতীয় শেয়ার বাজার ইতিমধ্যেই টলমল অবস্থা। দেশের অন্যতম বাণিজ্য প্রতিষ্ঠান আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পার্লামেন্টে মোদী সরকারকে আক্রমণ করা হতে পারে বাজেট অধিবেশনে। সেই সঙ্গে BBC তৈরি তথ্যচিত্র নিয়ে লোকসভার চর্চার দাবিতে বিরোধীরা হৈহট্টগোল করতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু দেশের মহিলা অর্থমন্ত্রী নারীর সশক্তিকরণে কী কী ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে অনেকে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচকদের অভিযোগ, এই সরকার ধনী ও বন্ধু শিল্পপতিদের দিকেই সব সময় নজর দেয়। সেই তথ্য নাকি উঠে এসেছে ব্লুমবার্গ ইকোনমিক্সের সার্ভেতে। এই আর্থিক সংস্থার দাবি, ভারতের GDP কমেছে 19.2%, তবে দেশের মধ্যবিত্ত মানুষ তাকিয়ে রয়েছেন আয় করে কত ছাড়, পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে সরকার কি করে সেদিকেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।